BNP chairperson উপদেষ্টা হ্যাঁ সাবেক ডাকসুর ভিপি সাবেক মন্ত্রী এবং ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক যারা আমানুল্লাহ আমানের আজকে মোহাম্মদ আবুল ডিভিশনের ফুল কোর্ট মাননীয় প্রধান বিচারপতি সহ ফুল কোর্ট তার জামিনের আবেদন শুনেছেন তাকে জামিন দিয়েছেন এবং আমাদের আর্গুমেন্ট ছিল এই মামলায় এর আগত মানে ফুল কোর্ট ওনাকে লিভ গ্র্যান্ড করেছেন এবং দের ইজ চান্স অফ অ্যাকুইটাল তার খালাস হওয়ার সম্ভাবনা আছে কারণ তার যে সম্পদ সসম্পদ যা আছিল সবই তাকে ডিসচার্জ করা আছে স্টেটমেন্টে দেওয়া ছিল এবং সকল সকল সম্পদের এগেনস্টে ট্যাক্স ফাইলের ইনকাম ট্যাক্স দেওয়া আছে সে কোনো অপরাধ করে নাই এবং দুদক এই মামলায় আমানুল্লাহ আমান বা তার স্ত্রী সাবের আমানের বিরুদ্ধে ট্রায়াল কোর্টে একটা সাক্ষী বা একটা ডকুমেন্ট হাজির করতে পারেনি যে আমানুল্লাহ আমান কোনো কোনোভাবে অবৈধ উপায়ে কোনো সম্পদ অর্জন করছে কোনো টাকা ইনকাম করছে এবং সেটা আপিলের সিদ্ধান্ত আছে ফসল মুর্শিদ কেসে যে সেখানে যেই সম্পদের ট্যাক্স দেওয়া আছে দুদক সেই সেইটা আবার পিডব্লিউ দিয়েও ইনকোয়ারি করার সুযোগ নাই সুযোগ দেয় আর পিডব্লিউ তো এটা তো একটা ওখানে তো টাকার কোনো হিসাব থাকে না 10 টাকা দিলে 100 টাকা তারা মামলা করে 100 টাকা তারা খরচ করে পিডব্লিউডি আর এখানে একটা প্রাইভেট প্রপার্টি একটা লোক তার ইট কিনে কম দামে বালু কিনে কম দামে সে নিজে করে সে খরচ কম সেই হিসাবে ইনকামের ডিপার্টমেন্ট তার টাকা তাকে গ্রহণ করেছে আর অপরাধ বলছে অপরাধ হলো কি কেউ যদি অবৈধ উপায়ে কোনো ইনকাম করে কোনো সম্পদ গ্রহণ করে সেটাই হলো তার অপরাধ আমানুল্লাহ আমানের এখানে বা সাবের আমানের এখানে কোনো অপরাধ প্রমাণ করতে পারেনি আমরা আশা করি ইনশাল্লাহ তার লিভ গ্র্যান্ড হয়েছে এখন সে জামিন তার মুক্ত আজকে তার জামিন হয়েছে জামিনে তার কোনো আর কোনো বাধা নেই ইনশাল্লাহ তিনি বেরিয়ে যাবেন খুব তাড়াতাড়ি পাশাপাশি এই মামলা যে আপিল পূর্ণাঙ্গ শুনানি করা হবে সেখানে আমরা আশা করি যেহেতু কোনো অপরাধ করে নেই কোনো অবৈধ সম্পদ নাই কোনো দুর্নীতির চার এই মামলায় প্রমাণ করতে পারে নাই সে খারাপ সব আশা করছি